আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত। শুরুতে জানিয়ে দেব আজকের আলোচনার বিষয়গুলো। যে কারণে সংসদে তোপের মুখে বাণিজ্য মন্ত্রী কি বলছেন রুমিন ফারহানা, এদিকে যে কারণে যুক্তরাষ্ট্র অবাধ্য ইমরান খানকে শাস্তি দিতে চেয়েছিল কি বলছেন রাশিয়া, সর্বশেষ থাকছে যে কারণে সাকিবকে ক্ষমা চাইতে বললেন প্রোটিয়া সাংবাদিক। পুরো প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলের সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। নিত্য পণ্যের দাম নিয়ে সংসদে তোপের মুখে পড়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। সংসদ সদস্যরা বলেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারছে না, ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সরকারের সহযোগিতা ছাড়া সিন্ডিকেট করতে পারে না। আজ সংগঠন বিল পাশের প্রক্রিয়ায় সময় বিরোধী দলীয় সংসদ সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। বিলের ওপর আলোচনাকালে ক্ষোভ প্রকাশ করেন জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ, মুজিবুল হক, শামীম হায়দার পাটোয়ারি, ফখরুল ইমাম ও রওশনারা মান্নান। ক্ষোভ প্রকাশ করেন বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা ও হারুনুর রশিদ। এছাড়াও গণফোরামের মোকাব্বির খানও ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন। বক্তব্যের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন যুদ্ধের কারণে ভোজ্য তেলের দাম বেড়েছে, এটা তিনি কখনো বলেননি। প্রতি মাসে তেলের দাম নির্ধারণ করা হয় এখন বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম বেড়েছে, সরকার কোথাও ব্যবসা নিয়ন্ত্রণ করে না, ব্যবসায়ীদের সহায়তা করে, যে কেউ চাইলে তেল আমদানি করতে পারে, সরকার সিন্ডিকেট করে, এটা ভাবার কোনো কারণ নেই। যাচ্ছি পরের সংবাদে। পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্লজ্জ হস্তক্ষেপের আরেকটি প্রচেষ্টা নিন্দা করেছে রাশিয়া, সেই সঙ্গে বলেছে একজন অবাধ্য ইমরান খানকে শাস্তি দিতে চেয়েছিল ওয়াশিংটন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে জানিয়েছেন রাশিয়া লক্ষ্য করেছে যে প্রেসিডেন্ট ডক্টর আরিফ আলভি 3 এপ্রিল সে দেশের প্রধানমন্ত্রীর পরামর্শের পাশাপাশি এর আগের ঘটনাগুলোর অভিজ্ঞতার ভিত্তিতে সংসদ ভেঙে দিয়েছেন। মারিয়া জাখারোভা আরও বলেছেন চলতি বছরের 23-24 ফেব্রুয়ারি ইমরান খানের মস্কো সফরের ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্র এবং তাদের পশ্চিমা সহযোগীরা পাকিস্তানের প্রধানমন্ত্রীর ওপর অশোভনীয় চাপ সৃষ্টি করতে শুরু করে, এমনকি সফরটি বাতিল করারও দাবি জানিয়েছিল। তিনি আরও বলেছেন যদিও তিনি আমাদের কাছে এসেছিলেন, ওয়াশিংটনে পাকিস্তানের রাষ্ট্রদূতকে ডেকেছিলেন এবং অবিলম্বে সফরটি স্থগিত করারও দাবি জানিয়েছিলেন, সেটাও প্রত্যাখ্যান করা হয়েছিল। তিনি আরও বলেন পাকিস্তানি গণমাধ্যমে বলা হয়েছে চলতি বছরের 7 মার্চ পাকিস্তানি রাষ্ট্রদূত আসাদ মজিদের সঙ্গে এক কথোপকথনে উচ্চপদস্থ একজন মার্কিন কর্মকর্তা, সম্ভবত একই ব্যক্তি অর্থাৎ ডোনাল্ড লু, ইউক্রেনের ঘটনায় পাকিস্তানি নেতৃত্বে ভারসাম্যপূর্ণ প্রক্রিয়ার তীব্র নিন্দা করেছেন। এটা স্পষ্ট করে দেন যে ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দিলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব সম্ভব। রুশ কর্মকর্তা মনে করেন এসব বিবেচনায় ইমরান খানকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাষ্ট্র। মারিয়া বলেছেন একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নির্লজ্জ মার্কিন হস্তক্ষেপের আরেকটি প্রয়াস এটি। উপরিউক্ত ঘটনাগুলো স্পষ্টভাবে তার সাক্ষ্য বহন করে। যাচ্ছি পরের সংবাদে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ডারবান টেস্টে 220 রানের বিশাল ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। এর আগেই অবশ্য ম্যাচটি ঘিরে পক্ষপাতিত্বমূলক আম্পায়ারিং এর অভিযোগ ওঠে। 2 ফিল্ড আম্পায়ার মারিস এরাসমাস ও আড্রিয়ান হোলস্টকের ভুল সিদ্ধান্তে ভুগতে হয়েছে বাংলাদেশকে। এরপর সাকিব আল হাসান নিরপেক্ষ আম্পায়ারের দাবি করেছেন, খালেদ মাহমুদ সুজনও এতে সমর্থন দিয়েছেন। এছাড়া তামিম ইকবাল তো মাঠে ঢুকে 2 আম্পায়ারকে শাসিয়েও এসেছেন। যুক্তরাষ্ট্র থেকে এক টুইটে সাকিব লিখেছিলেন, আমার মনে হয় ICC-র সময় এসেছে নিরপেক্ষ আম্পায়ার নিয়ে ভাবার, কেননা বেশিরভাগ দেশই কোভিড পরিস্থিতি এখন স্বাভাবিক। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের এই টুইট দক্ষিণ আফ্রিকার গণমাধ্যমেও গুরুত্ব পেয়েছে। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিক বাজ প্রোটিয়া ক্রীড়া সাংবাদিক টেলফোর্ড ভাইস আম্পায়ারদের পক্ষ নিয়ে সাকিব আল হাসানকে ক্ষমা চাইতে বলেছেন। তার বক্তব্য হল আম্পায়াররাও মানুষ। তিনি কলামে লিখেছেন সাকিবের ভালোভাবেই জানা উচিত যে ম্যাচ 2 দলের বিপক্ষে 4টি করে ভুল সিদ্ধান্ত হয়েছে, এজন্য এরাসমাস এবং হোলস্টোকের কাছে ক্ষমা চাওয়া উচিত সাকিবের। তবে আম্পায়ারদের প্রতি আচরণের যে ইতিহাস আছে তাতে তারা এটা খুব দ্রুত পাবেন বলে মনে হচ্ছে না। বাংলাদেশ যেখানে 263 রান তাড়াই নেমে 8 রানে 3 উইকেট হারিয়েছে, সেখানে আম্পায়ারদের ভুলগুলো ম্যাচের ফলের ওপর বড় কোনো প্রভাব ফেলতে পারে না।